লিগোয়ানের এবারের মৌসুমে প্রথমবারের মতো হারের তেতো স্বাদ পেয়েছে পিএসজি পয়েন্ট টেবিলের দ্বিতীয় দলের সঙ্গে জয়ের মধ্য দিয়ে ব্যবধান বাড়ানোর সুযোগ ছিল প্যারিস সেন্ট জার্মেইনের তবে সেই সুযোগ হাতছাড়া হয়েছে এমবাপ্পেদের ভুলে পিএসজির এই ম্যাচে দলের সঙ্গে ছিলেন না নেইমার জুনিয়র ও লিওনেল মেসে দলের সারা দুই তারকাকে ছাড়াই খেলতে নেমে ছন্ন ছাড়া পিএসজি একের পর এক ব্যর্থতায় দলকে এগিয়ে নিতে পারেননি এমবাপ্পে প্রতিপক্ষের গোলবারের সামনে ব্যর্থ হয়েছেন বারবার এই ম্যাচের পর হারের জন্য হতাশা প্রকাশ করেছেন পিএসজি কোচ ক্রিস্তাব গালতিয়ার এ সময় তিনি ইঙ্গিত দিয়েছেন আগামী কয়েক ম্যাচে দেখা যাবে না কেলিয়ান ফরাসি ফরোয়ার্ডকে স্কোয়াডের বাহিরে রাখার পরিকল্পনা নিয়েছেন তিনি ম্যাচ শেষে ক্রিস্তব গালতিয়ার বলেন আমার মনে হয় এখন এমবাপ্পে ও আশরাফ হাকিমের ছুটি প্রয়োজন আগামী কয়েক ম্যাচে তাদেরকে ছুটি দেওয়া হবে এওসের বিপক্ষে পিএসজির পরাজিত হওয়ার দিন কেলিয়ান এমবাপ্পের নিষ্ক্রিয়তা দেখে তার ছুটির প্রয়োজনীয়তা অনুভব করেছেন দলটির কোচ ক্রিস্তব গালতিয়ার তাই তো এবার কেলিয়ান অ্যাম্বাপেকে ছুটি দেওয়ার ব্যবস্থা করেছেন ক্রিস্তব গালতিয়ার জানা গেছে পিএসসির আগামী ম্যাচে দেখা যাবে না ফরাসি এই ফরোয়ার্ডকে